আচ্ছা কুরআ মরিয়ম আছে না জিশুর মা আচ্ছা কোথায় উল্লেখ করা হয়েছে বাইবেলে হ্যাঁ আগে মানে হচ্ছে বাইবেল হচ্ছে আগে তো আসছিল ঠিক আছে তো এটা কি সম্ভব যে কোন পুরুষের উপস্থিতি ছাড়া ন্যাচারালি প্রেগন্যান্ট হয়ে যাওয়া কোনো মহিলার পক্ষে এটা কি সম্ভব আমার জানার তো না আচ্ছা তো এতটুক মানলাম তো আবার এই জিনিসটাকে মোহাম্মদ আবার এসে এটা রিপিট করলো এটাকে সাপোর্ট করলো তাই তো এটাকে সত্য বলে আখ্যায়িত করল তো এখানে ও কেন এর বিরোধিতা করলো না সাধারণত সে তো চাইছিল যে আগের সবকিছু মোটামুটি বাতিল করে দিতে তো এখানে সে কেন এটার পক্ষে থাকলো বা এটাকে কিভাবে তারা এক্সপ্লেন করলো যে একটা মহিলা অটোমেটিক্যালি প্রেগন্যান্ট হয়ে গেল তারা তো নিজেরাও অন্ধবিশ্বাসী ছিল তারা কেন এটাকে মানে এটাকে ভুল ভাবতেও যাবে কেন তো অ্যাকচুয়ালি কি হইছিল যে সে যে প্রেগনেন্ট হইল যদি এটা মেনেও নেই এ কিভাবে হইছে বলে মনে করেন আপনি বা তাদের কি ব্যাখ্যা তাদের তো দেখা হচ্ছে আল্লাহ তাকে প্রেগনেন্ট করে গেছে আল্লাহ কেন ওনাকে এইভাবে প্রেগনেন্ট করলো যে একটা কলঙ্ক ওনার নামের সাথে জড়ায় যায় যেখানে তাই না উনি তো নরমাল ওয়েতে প্রেগনেন্ট হইতেও পারতো

আচ্ছা এখন আরেকটা क्वेश्चन এলো যে কিয়ামতের বিষয়ে যেটা বলা হইছে কোরআনে হ্যাঁ ওইটা ওইটা আমরা মানে যারা এসব বিশ্বাস করতেছি না আমরা এটাকে কিভাবে দেখব মানে এটা ই কি মানে কি বলবো আলটিমেটলি কি হবে এই জগতের কি হবে বিশ্বজগতের কি হবে এটা যে সোর্স থেকে আমরা জানতে পারি যে সোর্স থেকে আমরা তথ্য যাচাই করতে পারি সেই সোর্স থেকে আসব বিজ্ঞান এর কাছে যাব যেই সম্পর্কে বিজ্ঞান কি বলতো যে কিছু আলটিমেটলি শেষ হয়ে যাবে বুঝি নাই কি আলটিমেটলি শেষ হয়ে যাবে মানে বারবার বলবেন হ্যাঁ বারবার শেষ কথা হচ্ছে তাপ থেকে বলা যায় যে

আহ ফরাজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার জন্য আপনি নিশ্চয়ই অবগত আছেন বিগত কয়েকদিন যাবত আমরা বিভিন্ন জায়গায় প্যালেস্টাইন এবং ইসরাইল নিয়ে যে সংঘাত সেই ব্যাপারগুলো আমাদের চোখের সামনে আসছে তো এই ব্যাপারে আহ শ্রদ্ধে ও একটা পোস্ট করছিল যে মিয়া খালিফার কোন পক্ষে থাকা উচিত গাজায় যাওয়া উচিত নাকি আমেরিকাতে থাকা উচিত তো আমি আসলে এই ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম কিন্তু উনি তো দুঃখজনক মানে কি বলে উনি এখানে থাকলে আমার ভালো হইতো তাহলে আমার অবস্থানটা আমি একটু পরিষ্কার ভাবে জানতে পারতাম আপনি কি এই ব্যাপারে কথা বলতে আগ্রহী বলুন ও আচ্ছা ধন্যবাদ তো আমার যেটা জানার প্রয়োজন যে আসিফ দা ওইখানে দাবি করছেন যে মিয়া খলিফার হচ্ছে গিয়ে আমেরিকাতে না ওই ফিলিস্তিনেতে বা গাজাতে থাকা উচিত এখন আমার প্রশ্ন একটা মানুষ বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করতে পারে তো মিয়া খলিফাও যে মতগুলো প্রকাশ করে তার অধিকাংশ মত হয়তো বা গাজার যারা হামাস ওদের বিপক্ষে যায় যেমন সে আসছে একজন অ্যাডাল্টিস্টার তো একজন স্টারকে কোনো হামাসের সদস্য কখনোই সাপোর্ট করবে না আবার সে যে হামাসের সদস্যদের সাপোর্ট করছে এই জিনিসটাও আমেরিকার সাথে যায়নি এখন এই যে মতের যে বিরোধ এই মতের বিরোধের কারণে কি কি বলে মিয়া খালিফা কি গাদাই যেতে হবে মানে এই ব্যাপারটা কতটা যুক্তি আচ্ছা আসিফ ভাই কি লিখছে সেটা আমি জানি না বাট এটা তো ভালো আসিফ ভাই ডিফেন্ড করতে পারবে যে উনি কি লিখেছেন উনি থাকলে আমার পক্ষে সুবিধার হতো আমি বিষয়টা বুঝতে পারতাম আহ ঠিক আছে বাট আহ আপনার কি আপনার কি কোনো অভিমান আছে আমি হয়তোবা 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 মিয়া খালিফা যে কথাগুলো বলেছেন হয়তোবা আসিফ ভাই যেটা ওনাকে ওনার কথায় কোন একটা রেসপন্স করছেন সেটা হয়তোবা এরকম যে সে না বুঝে না জেনেই ইমোশন দিয়ে একটা কোনো একটা কথা বলেছে মিয়া খালিফা এবং আহ হয়তোবা তাকে আসিফ ভাই ইয়ে বলছে যে পার্সোনালি এক্সপিরিয়েন্স করতে যে আহ সে যে কথা গুলো সেটা ভ্যালিডিট কতদূর সে কি মানে জেনে শুনে বলতেছে নাকি না দেখে না বুঝেই জাস্ট একটা মন্তব্য করতেছে এই জন্য হয়তো তাকে বলছে যে কাজে থেকে ঘুরে আসতে পারছেন ঠিক আর জানি না এক্স্যাক্ট কিভাবে বলছে বা হয়তোবা এই সেন্স থেকে বলতে পারে আর কি আপনি এই ব্যাপারে অবগত না 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 ও জানি না কি বলছে এই সম্পর্কে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন ধন্যবাদ ওকে ঠিক আছে ঠিক আছে অনুরোধ ভাই ভালো থাকেন তাহলে ওকে ওকে ফারাজ ভাই আমি আমি কি কথা বলবো আচ্ছা এই যে ডাইনোসর যে হ্যাঁ ডাইনোসরের অস্তিত্ব তো প্রমাণিত হয়েছে তাই না এটা তো কনফার্ম নাকি তো কোরআনে মুসলিমরা যে দাবি করে সব কিছুর উল্লেখ আছে তো এই যে ওই যুগটা ওই যুগের কোনো উল্লেখ তো নাই তো কোনটা আগে আসলো তাইলে এটা তো ভালো তোর দিনের দায়ী যারা তারা দিতে পারবে সেটা তো আমি দিতে পারবো না ডাইনোসর মানুষ এগুলোর কথা তো কোরআন হাদিসে নাই নাই তো আর একটা লাইন প্রায় সময় শুনছি অনেকবার যে আল্লাহ জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য তাই তো জিন ও মানব জাতি তো বাকিদের বিষয়ে কিছু বললো না কেন যেমন ফেরেশতা বা বলা হয় যে একটা গাছের পাতা নাকি জিকির করে একটা টিকটিকিও নাকি জিকির করে আচ্ছা এটা হয়তোবা এরকম সেন্স থেকে বলা হয়েছে যে জিন আর মানবজাতি সেই ফ্রি উইলটা মানে আল্লাহর কথা অনুযায়ী আল্লাহ তো এক কথা বলে হয়তোবা এই সেন্সে বলা হয়েছে যে জিন ও মানবজাতির সেই উইলটা দেওয়া হয়েছে যে তারা চাইলে

বললাম আমি মিউট করে রাখলাম আপাতত ওকে ওকে